আসসালামু আলাইকুম প্রথমেই আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক খেয়দানে প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবার রেখে শুরু করছি আজকের এপিসোড সাথে আছি আমি আকাশ বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে চাই সময় বাঁচে বা সময় সেভ করে দ্রুততার সাথে নিখুঁত কাজ করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই মূল বিষয়টি শেয়ার করব আমরা সময় বাঁচে এবং নিখুঁত আমরা কি করে কাজ ডেলিভারি করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আমাদের কম্পিউটার থেকে আমাদের প্রিন্টার দিয়ে নর্মালি কোনো ছবিকে আমরা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ফোর সাইজের পেপারে স্টেপ বাই স্টেপ ছবিগুলো সাজিয়ে তারপর আমাদের প্রিন্ট করতে হয় এই স্টেপ বাই স্টেপ ছবিগুলো সাজাতে গেলে বেশ কিছুটা সময়ের প্রয়োজন হয়ে যায় যেই সময়টুকু এখন থেকে আমরা ব্যবহার করব না আমরা খুব অল্প সময়ের মধ্যে এই কাজটিকে আমরা ডেলিভারি করে নেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি আমাদের কম্পিউটার থেকে আমাদের প্রিন্টার দিয়ে কোনো সবি নর্মালি প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে আমাদের কিন্তু একটি এফোর সাইজের পেজ নিতে হয় তো এফোর সাইজের পেজ নেওয়ার জন্য আমরা যদি ম্যানুয়ালি নিতে চাই সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের এখান থেকে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পর ফাইল থেকে নিউ তারপর আমরা নিউয়ে ক্লিক করে আমরা সেই ডায়লগ বক্সটাকে সাজিয়ে আমরা এখান থেকে আমাদের এফোর সাইজের পেজটি আমরা নিতে পারবো এখান থেকে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে এখান থেকে আমি এফোর সাইজের পেজটিকে সিলেক্ট করে ওকে করে দিলে এখানে একটি অ্যাপোর সাইজের পেজ চলে আসবে আর যদি এই কাজটিকে আমরা শর্টকাটে করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে কিবোর্ডের কন্ট্রোল এন্ড বাটন প্রেস করে এই সেম ডায়লগ বক্সটি ওপেন করে এখান থেকে অ্যাপোর সাইজ সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু একটি এপোর সাইজের পেজ নিতে পারবো তো এই কাজটিকে আমরা এইভাবে না করে এটাকেও আমরা শর্টকাটে করব আরও সময় বাঁচিয়ে ধরুন এবার আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার একটি প্যানেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিস্ট্রি অ্যাকশন টুল প্লেসেন্ট তো এই ডায়লগ বক্সটি বা এই প্যানেলটি যদি আপনার ফটোশপে এইখানে না থাকে তাহলে আপনি কি করবেন ধরুন আমি এটাকে ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর এবার এটাকে আমি কোথায় পাব। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেনুবার এর উপরে যে উইন্ডো লেখা আছে আমরা এখান থেকে উইন্ডোতে তে ক্লিক করে দেব এবার এখান থেকে উইন্ডোতে তে ক্লিক করে দিন উইন্ডো তে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি হিস্ট্রি বা অ্যাকশন এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন লেখা আছে এবার অ্যাকশনে ক্লিক করে দিন অ্যাকশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্যানেলটি কিন্তু এখানে আবারও চলে আসছে তো এইখান থেকে আমরা এই প্যানেলে কিছু কাজ আছে যে কাজগুলিকে আমরা করে অ্যাকশন বাটনটি এনাবেল করে আমরা এই কাজগুলিকে শর্টকাটে করব আমি এটাকে এখানে রাখলাম এটা আমার প্রয়োজনের জন্য আপনি যেখানে ছিল সেখানেও রাখতে পারেন আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা যে দেখতে পাচ্ছি অ্যাকশন প্যানেলে এখানে ডিফল্ট একটা অ্যাকশন দেওয়া আছে তো এটা আপনারও থাকবে আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন অথবা এখানে রাখতেও পারেন তো আমার কাজের আছে এটাকে আমি ডিলিট করেই দিচ্ছি যাতে করে আমার অন্যান্য কাজগুলি দেখতে সুবিধা হয় আমি এটাকে ডিলিট করে দিলাম দেওয়ার পর আমি প্রথম যে অ্যাকশনটি চালু করব এটা হচ্ছে আমি একটি মাত্র বাটনে ক্লিক করে একটি অ্যাপোর সাইজের পেজ ওপেন করে নেব এটা লাইফ টাইম হ্যাঁ আপনি যতদিন আপনার কম্পিউটারে উইন্ডোজ বা আপনার ল্যাপটপে উইন্ডোজ না দেবেন ততদিন পর্যন্ত আপনি এই ফটোশপে এই অ্যাকশনটি ব্যবহার করতে পারবেন তো প্রথমে এইখান থেকে অ্যাকশন প্যানেলের আমরা এখানে দেখতে পাচ্ছি নিউজ সেট আমরা এটা ক্লিক করে দেবো এবার নিউ সেটে ক্লিক করে আমরা এখান থেকে একটি নিউ সেট তৈরি করে নিচ্ছি তো নিউ সেট একটি নেম এখানে দিতে হবে আবার আপনি এখানে নেম না দিলেও চলবে ধরুন আমি প্রথমে একটি নেম দিব এফোর আমি একটি এফ সাইজের পেজ একটি মাত্র করে ওপেন করতে চাই তো আমি লিখে দিলাম এবার ক্লিক ওকে ওকে করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্রিয়েট নিউ নিউ অ্যাকশন অ্যাকশন এই এই যে দেখতে পাচ্ছেন বাটনটা এটা আমরা এবার ক্রিয়েট নিউ অ্যাকশন বাটনে ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাকশন বাটনে ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে এখান থেকেও আপনি এটাকে রিনেম করে আপনার ইচ্ছা মতো আপনি নেমগুলা দিয়ে দিতে পারেন তো প্রথমে আমরা যে নেমটা দেখতে পাচ্ছি এখানে এটা নেম দেওয়া আছে অ্যাকশন ওয়ান ও আমি আবারও এফোর সাইজ লিখে দিচ্ছি

রেকর্ড বাটনে ক্লিক করার পর এখন আমরা যে কাজগুলি করব এই কাজগুলি কিন্তু ফটোশপ রেকর্ড করে নেবে তো ধরুন আমি ম্যানুয়ালিও করতে পারি আবার শর্টকাটও করতে পারি আমি এখান থেকে ফাইলে ক্লিক করে দিলাম ফাইলে ক্লিক করার পর নিউ ফাইল থেকে নিউ এ ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার দেওয়া আছে প্রেসের সাইজ এ ফোর তো একটু আগে যে আমি আপনাদের সাথে বিষয়টা দেখিয়েছিলাম এখানে কিন্তু এফোরটা এখন রিকমেন্ড করা হচ্ছে তো এখানে এফোরই থাকবে আবার এখান থেকে আপনি চোজ করে দিতে পারেন এফোর সাইজ চোজ করে দিয়ে এবার ওকে বাটনে ক্লিক করে দিন ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এফোর সাইজের একটি পেজ ওপেন হয়ে গেছে তো এখন আমাদের আমরা যে এখানে রেকর্ডটাকে অ্যানাবেল করেছিলাম অ্যাকশন রেকর্ডটা এবার আমরা স্টপ করে দেব এবার অ্যাকশন রেকর্ডটাকে আমরা এখানে যে স্টপ বাটন দেখতে পাচ্ছি এই স্টপ বাটনে ক্লিক করে এটাকে আমরা স্টপ করে দিলাম স্টপ করার পর এখন আমরা কিবোর্ডের অ্যাপ টু বাটন কিবোর্ডের অ্যাপ টু বাটনে প্রেস করলে আমাদের একটি সাইজের পেজ ওপেন হয়ে যাবে আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর এবার কিবোর্ডের অ্যাপ টু বাটনে প্রেস করুন দেখুন এবার কিন্তু একটি সাইজের পেজ ওপেন হয়ে গেছে তো একটি বাটনে ক্লিক করে আমরা একটি সাইজের পেজ ওপেন করে নেব আমরা যে দেখতে পাচ্ছি আমাদের ক্যানভাসে বেশ কিছু ছবি রয়েছে এখান থেকে কোন একটি ছবিকে আপনি দশ কপি করতে চান আবার কোনো একটি ছবিকে আপনি পাঁচ কপি করতে চান আবার কোন একটি ছবিকে আপনি চার কপি করতে চান তো আপনার ইচ্ছা মতো এই ছবিটাকে আমি দশ কপি করতে চাই তো দশ কপি করার জন্য প্রথমে এই ছবিটাকে আমাকে এখানে আনতে হবে তারপর এবং অল্ট চেপে ধরে এইভাবে টেনে কিন্তু আমাকে বাড়িয়ে তারপর দশ কপি স্টেপ বাই স্টেপ সাজাতে হবে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ক্লিক করলে এই ছবিটা দশ কপি হয়ে যাবে তো এটা আমরা কি করে করতে পারি আমি আন্ডো করে দিচ্ছি কন্ট্রোল অল্টার এবং জেট বাটন প্রেস করে তো জ্যাট বাটন প্রেস করার পর ধরুন আমি একটা ছবিকে এখানে রাখলাম প্রথম থেকে আমি সাজিয়ে আসতেছিলাম এখানে রাখবো তো প্রথম থেকে আমি সাজিয়ে আসি তো আমি প্রথমে এই ছবিটাকে আমার টপের এই কর্নারে রাখলাম রাখার পর এবার আমি আবারও রেকর্ড করব রেকর্ড করার পর আমি পরবর্তীতে লাইভ টাইম এই ফাংশনটি আমি ইউজ করতে চাই তো এটা করার জন্য প্রথমে নিউ সেটে আমাকে ক্লিক করতে হবে নিউ সেটে ক্লিক করার পর আমি এবার এখানে দেব টেন কপি আমি টেন কপি লিখে এই সেটটাকে আমি ওকে করে দিলাম ওকে করার পর এবার আমরা ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করে দেব ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি ওপেন হয়েছে এখান থেকে এটার নেমও আমি দেব টেন কপি টেন কপি আর এটার ফাংশন কি দেখতে পাচ্ছেন এখানে ফাংশন কি আছে এটার ফাংশন কি দেব আমি অ্যাপ টেন বাটন তাতে করে আমার সুবিধা হবে আমার মনে রাখতে সুবিধা হবে যে অ্যাপ বাটনের 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 সাথে 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 কপি 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 আপনি টেন টেন করতে চান ততগুলো আপনি সেই বাটনগুলোর সাথে আপনি এটাকে অ্যাড করতে পারেন যেহেতু আমি এই ছবিটাকে টেন কপি করব দশ কপি করব আমি সেই ক্ষেত্রে অ্যাপ টেন বাটন সিলেক্ট করে ওকে করে দিলাম দেওয়ার পর এবার রেকর্ড বাটনে ক্লিক করে দিন রেকর্ড বাটনে ক্লিক করার পর এই ছবিটাকে আপনি এবার দশ কপি এভাবে সাজান আমরা এখানে এখন যে কাজগুলি করছি এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে তো এটাকে আমরা সাজিয়ে দশ কপি করে নেব দশ কপি হওয়ার পর এবার আমরা স্টপ বাটনে ক্লিক করে এটাকে স্টপ করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে স্টপ বাটন এবার এখানে ক্লিক করে এটাকে স্টপ করে দিন স্টপ হয়ে গেল তো এখন আমরা এখানে দশ কপি সাজিয়েছিলাম ধরুন দশ কপির পরে থেকে অন্য কোন একটি ছবিকে আপনি চার কপি করতে চান তো চার কপি করার জন্য ধরুন আবার এই ছবিটাকে আমরা এখানে রাখলাম এখানে রাখার পর আমরা আবারও রেকর্ড অ্যানাবেল করব। তো এবার এখান থেকে আবারও রেকর্ড এনাবেল করুন তো নিউ সেটেও আপনি ক্লিক করতে পারেন নিউ সেট দিয়ে আপনি করতে পারেন নিউ সেট এবার আমরা দিব এটাকে দিব ধরুন আমি ছয় কপি দিব তো এবার আমি এখানে সিক্স কপি লিখে দিচ্ছি 6 কপি করার পর ওকে করে দিলাম আমার একটি সেট তৈরি হয়ে গেল এবার আমি ক্রিয়েট নিউ অ্যাকশনে ক্লিক করে আবারো অ্যাকশন এনাবেল করব তো এখান থেকে আমি আবারো এখানে লিখে দিচ্ছি 6 কপি তারপর এখানে ফাংশন কি হবে এবার আমার F6 বাটন F6 বাটন দেওয়ার পর এবার আমি রেকর্ড বাটনে ক্লিক করে দিলাম রেকর্ড বাটনে ক্লিক করার পর এবার এই ছবিটাকে আপনি 6 কপি এভাবে সাজিয়ে নিন আমাদের এখানে সিক্স কপি হয়ে গেল এবার আমরা স্টপ বাটনে ক্লিক করে এটাকে স্টপ করে দিচ্ছি এবার এখান থেকে স্টপ বাটনে ক্লিক করে এবার স্টপ করে দিন স্টপ করার পর এবার আমরা কোনো একটি ছবিকে আবার চার কপি করব। ধরুন আমি এখান থেকে এবার এই ছবিটিকে নিলাম নেওয়ার পর এটাকে আমরা চার কপি করব। আমরা আগের মতোই আবারও আমরা এখান থেকে সেটে ক্লিক করব। সেটে ক্লিক করার পর এটাকে আমরা দিচ্ছি ফোর কপি ফোর কপি ওকে তারপর আমরা নিউ অ্যাকশনে ক্লিক করে আবার আমরা অ্যাকশনে এবার এখানেও ফোর কপি দিয়ে দিলাম ফোর কপি আর এখান থেকে ফাংশন কে এবার আমরা অ্যাপ ফোর বাটনের সাথে দেব এবার ক্লিক রেকর্ড রেকর্ড করার পর এবার এটাকে আপনি এভাবে ফোর কপি সাজিয়ে নিন এটা কিন্তু আপনার আপনি আপনি সাজিয়ে নেবেন কোনোটা দুই কোনটা চার কপি কোনোটা পাঁচ কপি কোনটা ছয় কপি আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার স্টপ বাটনে ক্লিক করে দিলাম স্টপ বাটনে ক্লিক করার পর আমার দশ কপি ছয় কপি এবং চার কপি এভাবে কিন্তু সাজানো হয়ে গেছে তো এখন এটাকে যদি আমি ক্লোজ করে দিই এখানে নো প্রবলেম আমি এখান থেকে যে ছবিগুলো দিয়ে করেছিলাম এবার এই ছবিগুলো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমি ছবিগুলো এখান থেকে ক্লোজ করে দিলাম এখন এখানে যে ছবিগুলো থাকলো ধরুন আমি এই তিনটা ছবি দিয়ে কাজ করব। বা এখান থেকে ছবিগুলো আমি পরিবর্তন করে নিতে পারি ধরুন এখান থেকে আমি এবার এখান থেকে আরো দুটি ছবি অ্যাড করে নিচ্ছি আমি এই ছবি দুটো এখানে ওপেন করলাম ওপেন করার পর আমাদের মনে রাখতে হবে যে আমরা একটি অ্যাপোর সাইজের পেপার কোন বাটনে ক্লিক করে আমরা একটি এপোর সাইজের পেজ নিতে পারি এটা হলো অ্যাপ টু বাটন এবার অ্যাপ টু বাটনে প্রেস করুন দেখুন একটি অ্যাপোর সাইজের পেজ চলে আসছে তো এখন কোন একটি ছবিকে আপনি দশ কপি করতে চান সাপোজ এই ছবিটাকে আপনি কোন জায়গা থেকে শুরু করতে চান দশ কপি ধরুন উপরের এই কোনার থেকে আমি দশ কপি ছবি শুরু করব তো একটা ছবি আমি উপরে কোনায় বসিয়ে দিলাম বসানোর পর আমাকে কি করতে হবে কিবোর্ডের অ্যাপ টেন বাটনে আমাদের প্রেস করতে হবে অ্যাপ বাটনে পর আমরা দেখতে পাচ্ছি আমাদের দশ কপি ছবি এখানে হয়ে গেছে তো তারপর আমরা ধরুন এই ছবিটাকে ছয় কপি করতে চাই এই ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটাকে আমি ছয় কপি করতে চাই তো ছয় কপি করার জন্য আমরা কিবোর্ডের অ্যাপ সিক্স বাটনের সাথে আমরা এই ফাংশন কিটা অ্যাড করেছিলাম এবার কিবোর্ডের অ্যাপ সিক্স বাটনে প্রেস করুন দেখুন এই ছবিটা ছয় কপি হয়ে গেছে তো তারপর এবার এখান থেকে এই ছবিটাকে আমি চার কপি করতে চাই তো চার কপি করার জন্য এবার এখান থেকে আমি শুরু করব তো এবার এখান থেকে শুরু করার পর আমরা ছবিটাকে প্রথমে বসাব বসানোর পর এবার আমরা অ্যাপ ফোর বাটনে প্রেস করে দিব দেখতে এবার কিন্তু এই ছবিটা চার কপি হয়ে গেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা রেকর্ডটাকে অ্যানাবেল করে তারপর আমাদের লং টাইমের একটি কাজকে আমরা খুব অল্প সময় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্দরের পরিশেষে আমি আবারও আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যা প্রার্থনা মহান রাবুল আলমিনের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ